আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখে কি মনে হচ্ছে বলেন তো দেখি কি রান্না করব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি রান্না করব। আর আদা রসুন জিরা কষানোর পর এই মুহূর্তটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এটা দিয়ে আমার ভাতও খাইতে মন চায় যে গরম ভাতের সাথে এটা একটু খাই। এটা বারবার আমি টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল ঠিক আছে কিনা। আমি বারবার এটা টেস্ট করতেই থাকি আর টেস্ট করতেই থাকি, কেননা এটা আমার একটু খাইতে ভালোই লাগে। কষানো প্রায় হয়ে গেছে আমার। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে মাংস। মাংস রান্না করছি আজকে, মুরগির মাংস। আর এই যে দেখেন আমার মুরগিগুলোতে কতগুলো ডিম ছিল, চারটা মুরগিতেই অনেকগুলো ডিম ছিল, কিন্তু কিছুই করার ছিল না, অনেকটা বাধ্য হয়ে মুরগিগুলোকে আমার কাটতে হয়েছে, কেননা অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো মুরগিগুলো নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, নিরুপায় হয়ে গেছিলাম। এগুলো একটা মানুষ দিয়ে কেটে নিয়েছি, কেননা আমি খুব অসুস্থ ছিলাম। আর এদিকে মানুষ তো পাচ্ছিলামই না, বলতে গেলে হাত পা ধরে যেমন মানুষকে নিয়ে আসে সেভাবে নিয়ে এসে তারপর কেটে নিয়েছি। তো এই তো আমার চারটা মুরগির অনেকগুলো মাংস বের হয়েছে। আর মাংসগুলো এখন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মাংসে আমি সাধারণত আলু খেতে খুব পছন্দ করি, সেটা হোক গরুর মাংস অথবা মুরগির মাংস। আমি মাংসে রসুনও দিয়ে থাকি, কিন্তু রসুন ঘরে শেষ হয়ে গেছে এজন্য রসুন আর দিতে পারলাম না, তো আলু এইভাবে কেটে নিয়েছি। তো আপনারা মাংসে কে কি খেতে পছন্দ করেন, আলু পছন্দ করেন না করেন না অবশ্যই তা কমেন্টে জানাবেন। অনেকে আলু পছন্দ করে না, আবার অনেকে আবার রসুনটা পছন্দ করে। আমি রসুনও খুব ভালোবাসি খেতে মাংসের সঙ্গে, কিন্তু নেই আজকে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। তো এগুলো দেখছিলাম একটু মন খারাপ হচ্ছিল, যাই হোক আল্লাহ যেটা করে সেটা হয়তো ভালোর জন্যই করে। আপনারাও কেউ কি আছেন আমার মতো যে আমি রান্নার কোনো ভিডিও দেখলে অথবা খাওয়া দাওয়ার কোনো ভিডিও দেখলে আমার না সেটা খাইতে খুব মন চায়, মানে তখনই মনে হয় যে ওই মুহূর্তেই খেয়ে ফেলি বা ওই মুহূর্তেই খাই। তো আপনাদের কার কার এরকম মনে হচ্ছে এই মুহূর্তে? পেঁয়াজ মরিচ আর টমেটো কেটে রেখেছি, টমেটোর সালাদ খাবো এজন্য। আর ভাতটা আমার অনেক আগেই হয়ে গেছে, কেননা মাংস উঠানোর আগেই আমি ভাতটা উঠিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত রান্না শেষ, তারপর এই তো আমার সালাদ। একটু পরে এটাতে লবণ দিব, আগে লবণ দিব না কেননা লবণ দিলে অনেকটা পানি উঠে যায়। তো এখন আমি মাংসগুলো উঠিয়ে দিচ্ছি। মাংসগুলো হতে একটু বেশি সময় লাগবে, কেননা একে তো অনেকগুলো মাংস, তার উপর আবার হচ্ছে আমার কড়াইটাও একটু ছোট হয়ে গেছে। এখানে চারটা মুরগি আছে, তো চারটাই একসঙ্গেই রান্না করব আর একবারই রান্না করব। তো তারপর আলুগুলো এতে দিব, কিন্তু দেখেন আমার এই দেখেন আমার অবস্থা, ওই কড়াই আর হলো না, ধরতে ছিল না, আলুগুলো দেওয়ার মতো জায়গায় ছিল না। তো সেই জন্য আমি পরে সেটা ওখান থেকে নামিয়ে রাইস কুকারে আবার দিয়ে দিলাম, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আসলে প্রথমেই আমাকে রাইস কুকারে দিতে হতো, কেননা চারটা মুরগি ছিল আর অনেকগুলো মাংস ছিল, আর এই তো খাইতে বসে গেছি। তো আপনাদেরও খাওয়ার দাওয়াত রইল। আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।